তালহা, এই ফল উৎসবের কারণ কি এবং কেমিক্যাল মুক্ত ফল বিক্রিতে কোনো ধরনের সচেতনতা তৈরি করা হচ্ছে কিনা জানাবেন। মিতু, আপনি জানেন যে বিশ্বের যে কাঠফাটা রোদ, সেই তপ্ত রোদে কিন্তু শুধু মানুষ কষ্টই পায় না, মূলত গ্রীষ্মকালীন সময়টা কিন্তু মধুমাসও বলা হয়ে থাকে। এখন যেহেতু জ্যৈষ্ঠ চলছে, আসলে এখন আম কাঁঠাল সহ দেশীয় যত ধরনের ফল আছে তা কিন্তু পাকার মৌসুম, এবং সেই সময়টাই কিন্তু বেছে নিয়েছে চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলাম, সাইফুল ইসলাম। আসলে তার সাথে কথা বলেছি, তিনি যেটা বলেছেন যে পুলিশ বাহিনীর বিভিন্ন সদস্য রয়েছে, তারা নানান সময় নানান ধরনের কাজ করে থাকে। তো আসলে এই সময়টাতে গ্রীষ্মের এই যে দেশীয় ফল রয়েছে, সেই ফলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি পুলিশ সদস্যরা যাতে মনোবলটা আরো চাঙ্গা রাখতে পারে, নির্বিঘ্নে যাতে তাদের কাজগুলো করতে পারে, সেই বিষয়টা কিন্তু জানানোর জন্য, জানান দেওয়ার জন্য এবং ফল খাওয়ার প্রতি তাদেরকে আগ্রহী করে তোলার জন্য কিন্তু আজকের এই আয়োজন কথা বলেছিলাম। আসলে তিনি যেটা বলেছেন যে কেমিক্যাল মুক্ত যে ফল রয়েছে, আসলে সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক অপকারী একটা বিষয়। তো সচেতনতা বৃদ্ধির পাশাপাশি যদি দেশীয় যে ফল রয়েছে এবং মৌসুমি যে ফল তা যদি খাওয়া যায়, তাহলে কিন্তু মন এবং দেহ সবই কিন্তু সুস্থ থাকে। এবং একই সাথে তিনি আহ্বান জানিয়েছেন যে আগামী যে বর্ষার মৌসুম আসছে, সেই সময়টাতে যাতে ফলদ এবং ঔষধ সহ নানান ধরনের বৃক্ষের রোপণের বিষয়টা তো কিন্তু তিনি কিন্তু সকলের প্রতি আহ্বান জানিয়েছে। তো আসলে বিকেল থেকে কিন্তু এই যে ফল উৎসব শুরু হয়েছে, সেখানে আম কাঁঠাল লিচু পেয়ারা ছাড়াও দেশীয় ধরনের লটকন জামরুল এবং বিভিন্ন ধরনের কিন্তু ফলের একটা সমারোহ কিন্তু চলছে। আসলে আপনি ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা, তারা কিন্তু ফলের যেই রস, সেই রস কিন্তু তারা কিন্তু তাদের মুখের কিন্তু সেই রস তারা কিন্তু দিচ্ছে, এবং ফলের যে স্বাদ, বিশেষ করে যে বিভিন্ন কবিতায় কিন্তু তুলে এসেছে বিভিন্ন কবিতায় যে বাঙালিদের ঐতিহ্য এবং কৃষ্টি কালচার, তো সবকিছু মিলিয়ে কিন্তু মিতু এই ছিল আমার চাঁদপুর থেকে ফল উৎসবের সঠিক সংবাদ।